আমি 1 ঘন্টা সময় নষ্ট করছি, আমি কারা এগুলোর পিছনে জড়িত আছে আমি মোটামুটি আমারটা আমি বের করে ফেলছি। সুতরাং এই খেলা আর বেশি দিন চলবে না, ইটস এ ম্যাটার অফ টাইম। সরকারের সাথে মিডিয়াটারও পতন হবে, সাম্রাজ্যেরও পতন হবে। আপনি দেখেন ঠিক জায়গাতে আমাদের লক্ষ্যস্থির যেটা করেছি যে এই মাফিয়া, মাফিয়াদের ঘরে আমরা আগুন দিতে পেরেছি। আপনি কি নিঃসন্দেহে নিঃসন্দেহে এই জন্য তারা উত্তেজিত। আপনি বুঝছেন, ওরা কাঠখড় পুড়িয়ে পোর্টাল বের করে, ওয়েবসাইট বের করে, ভিডিও বের করে আমাদের বিরুদ্ধে যে একটা 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 ক্যাম্পেইনে নেমে গেছে। তারা দেখছে যে তারা এক্সপোজড হয়ে গেছে এবং তারা সমাজে দুর্গন্ধময় মানুষ হিসেবে পরিচিতি পেয়ে গেছে অলরেডি। এটা আমাদের জন্য এবং যার জন্য হচ্ছে কি তারা এসব কাজগুলো করছে। এখন কথা হচ্ছে কি, বাংলাদেশে তো তাদের থাকতে হবে, তাই না? তারা যদি মনে করে বাংলাদেশে এরকমই থাকবে, আইজিপি সাহেবও আমাদের লোক থাকবে, হোম মিনিস্টারও আমাদের লোক থাকবে, প্রধানমন্ত্রী আমাদের লোক থাকবে এবং এটা পারপেচুয়াল লিজ, এই লিজ আর শেষ হবে না, আমরা এভাবেই চলবো, তাহলে তো বুঝতে হবে যে ওদের মাথার মধ্যে 1 ফুট অফ ব্রেইনও নাই। এটা রাজনীতি, এটা রাজনীতি। এই রাজনৈতিক পট পরিবর্তনটা সময়ের ব্যাপার, এটা সময়ের ব্যাপার। এই পরিবর্তন আসবে এবং এই যেই আসুক, শুনে আওয়ামী লীগও যদি ক্ষমতা থাকে, আওয়ামী লীগকে তার নীতিগত অবস্থানে পরিবর্তন করতে হবে। সমাজকে তো এইভাবে যদি আপনি অ্যালাউ করেন যে সমাজটা পুরোপুরি ধ্বংস হয়ে যাক, সে ধরনের আওয়ামী লীগকে তো মানুষ একদিনও ক্ষমতা রাখবে না। সুতরাং এটা সরকারকে বুঝতে হবে। সরকার স্বৈরাচারী হোক, সরকার অবৈধ হোক, বাট কথা হচ্ছে সরকারেরও তারপরেও সরকারের একটা দায়বদ্ধতা থাকে যে সমাজটা কোন দিকে যাচ্ছে। আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের উচিত এসব ওয়েবসাইটগুলোকে নক আপ করে দেওয়া, কুইকলি, যেন এসব ফালতু জিনিস এখানে হবে। শহীদ ভাই, শুধু এটা না, আমি আপনাকে আরেকটি ভিডিও দেখাতে চাই এবং সেক্ষেত্রে আপনার মন্তব্য নিতে চাই যে মিথ্যাচারের, আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন যে আপনাকে নিয়ে অনেক ভিডিও করা হয়েছে, অনেক কথা বলা হয়েছে, শুধু আমাকে নিয়ে না। এখন প্রশ্নটা হচ্ছে, এর আগের অনুষ্ঠানে আপনাকে বলেছি যে ডেইলি স্টারের সম্পাদক সাহেবের বিরুদ্ধে যে মিথ্যাচার করে তারা ভিডিও করেছে, এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো ওনার কাছে নসছি, আমি ওনার সমপর্যায়ের মধ্যে পড়ি না, কিন্তু আমাকে নিয়েও করেছে, তাহলে মিথ্যাচারের কত রকম ফের হয় আপনি এই ভিডিও দেখলে বুঝবেন। আমি আপনাকে ভিডিওটা দেখাচ্ছি। কানাডায় আগের পরিচয় আড়াল করতে টিটো নিজেকে কথিত নাগরিক টেলিভিশনের সিইও বলে দাবি করেন। প্রবাসে থেকে ইউটিউব ও ফেসবুক ভিত্তিক পেজ খুলে চালিয়ে যাচ্ছেন সরকার বিরোধী কর্মকাণ্ড। তার প্রধান উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়া। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলত কথিত স্বাধীনতা বিরোধী ও বিএনপির দোসর হিসেবে প্রতিনিয়ত রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সহিংসতার দিকে ঠেলে দেওয়ার মাস্টার মাইন্ড এই টিটো। একটা মেধাবী ছাত্রকে মেরে ফেলবেন, এটা হতে পারে না, এটা হতে পারে না। আপনারা সবাই এই জঙ্গলি আওয়ামী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে যান। দেখলেন আপনি, এবং এখানে দেখুন যে তথ্যগুলো দিয়েছে প্রত্যেকটি মিথ্যা, ভুয়া এবং এটার কোনো বেস নেই। 2005 সালে সিরিজ বোমা হামলা, আমি 99-এ কানাডায় এসেছি, 2005 সালে আমি কানাডায় ছিলাম, আমি কানাডা থেকে ইয়ে করেছি, সিরিজ বোমা হামলা করেছি, এবং আমার বাড়ি, আমি কোথায়, আমার বাড়ি কোথায় সেটাও তারা জানে না, এবং আমি কোত্থেকে এসেছি সেটাও তারা জানে না, এবং আমার আমার যে ইনফরমেশন তারা দিয়েছে সেই ইনফরমেশনও সঠিক না। এবং এই যে কান্নার একটি ভিডিও দেখলেন শহীদ ভাই, এই ভিডিওটি আমি করে আমি এই আমি ইমোশনাল হয়েছিলাম যখন বুয়েটের ছাত্রকে পিটিয়ে ছাত্রলীগ মারল, আপনি তো জানেন, আপনারকে যখন মারা হলো নৃশংসভাবে, এবং এই এই ভিডিওটা দেখে এর আমি ইয়ে হয়ে গেছে, মানে আমি আবেগপ্রবণ হয়ে গেছিলাম, এবং আমি তখন বলেছিলাম যে এই এই আসলে এটা জঙ্গলি একটি শাসন চলছে বাংলাদেশে। আপনি যদি একটু বলেন এই ব্যাপারে, আপনি আপনার মতামত চাই। এই যে আপনি কথাটা বললেন যে 2005 সালে আমি কানাডায় হয়রেজ একটা ঘটনার সাথে আমার নাম দিয়ে দিল, ঠিক একদম সেম জিনিস। আমার নামে ইংরেজিতে ভিডিও করছে, বাংলায় ভিডিও করছে, আর্টিকেল লিখছে, প্রত্যেকটা তথ্য আমাকে সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয়েছে। আমি সেনাবাহিনী থেকে 3 বার রেজিগনেশন দিয়ে বহু কষ্টে বেরিয়ে আসছি,
তারপরে আমি কূটনৈতিক সার্ভিস থেকে আমার গভর্নমেন্ট সার্ভিসে কোথাও আমার কোনো রেকর্ড নাই যে আমাকে কেউ বহিষ্কার করছে বা কিছু। কূটনৈতিক সার্ভিস থেকে তিনবার না চারবার রেজিগনেশন দিয়ে বেরিয়ে আসছে। তারপরে আপনার যত কিছু মানে যত কিছু করা হয়েছে মানে কোনো কিছু তথ্য চেক করে নাই, এই বসে বসে লিখছে শুধু। এরপরে তো চলে গেল ব্যক্তিগত জীবনে, আপনার ইভেন আমায় এমন কথাও লিখছে যে তার ফেসবুকে লেখা আছে তিনি উইকলি হলিডে এবং ডেইলি স্টারের সিনিয়র এডিটর ছিলেন, যার কোনো প্রমাণ আমাদের কাছে পাইনি। ঢাকা শহরে বসে আর্টিকেল লিখছো, ডেইলি স্টারে ফোন করতে কয় সেকেন্ড লাগে? এন্ড ইফ ইউ ডোন্ট নো হোয়াই শুডন্ট ইউ নো ইট, আর না জানলে তুমি এটা লিখছো কেন? এরপরে এসে ব্যক্তিগত স্ক্যান্ডেল, তো আপনি ইউ নেম ইট, ক্যানাডিয়ান সরকারকে ইংরেজিতে ভিডিও করছে, ক্যানাডিয়ান সরকার যাতে দেখে, দেখেও ক্যানাডিয়ান সরকার বিশ্বাস করবে, অ্যাজ ইফ ক্যানাডিয়ান সরকারের কাছে আমার কোনো ফাইল নাই, আমি এই দেশে এসে এমনিই বসে আছি, এ দেশের নাগরিকত্ব যে নিয়েছি, আমার পুরো ডাটা সব কিছু সরকারের কাছে আছে, সেখানে এইসব ব্যাকগ্রাউন্ড দিয়ে সব কিছু। তো আপনি যে কথাটা বললেন, এই যে আপনার সম্পর্কে কথাগুলো বললো, যারা এই প্রোপাগান্ডাগুলো এইভাবে করছে, আপনি দেখেন দর্শকরা কিন্তু কমেন্ট দেওয়ার সময় পাঠকরা কমেন্টগুলো আমাদের পক্ষে দেয় এবং বলে যে তোমরা এইসব যে তুমি কি মদ খেয়ে ভিডিও করছো, ওরা কিন্তু বলে আমরা নাকি আমাকে লেখছে আমি নাকি মাতাল অবস্থা থাকি সারাক্ষণ, কথা বলছেন তো? এই এই এখন কথা হচ্ছে কি, এইগুলা সত্যি কথা বলি যারা এগুলো করছে তাদের ব্যাপারে একটা জিনিসই আছে, আমি বলবো আপনাকে, আমরা কিন্তু বের করে ফেলছি কারা এগুলো করছে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে বেশি সময় নষ্ট করতে হয় না, আমি এক ঘন্টা সময় নষ্ট করছি, আমি কারা এগুলোর পিছনে জড়িত আছে আমি মোটামুটি আমারটা আমি বের করে ফেলছি, এবং এই সেম গ্রুপে আপনার আপনার বিরুদ্ধে করছে, ওই কনক সরের বিরুদ্ধে করছে, মানে যারা যারা আছে। আমি আপনাকে এই কথার প্রেক্ষিতে আপনাকে একটু জিনিস দেখাতে চাই, দর্শকদেরকেও দেখাচ্ছে যে আমরাও আমরাও বের করে ফেলেছি যে এই কণ্ঠকে দিয়েছে, এই কণ্ঠটা দিয়েছে যিনি তাকে আমরা বের করে ফেলেছি, কেমন? সো আমরা দেখিয়েছি যে এই কণ্ঠটা দিয়েছেন, কণ্ঠ যিনি দিয়েছেন উনি হচ্ছেন বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ক্যাপিটাল এফ এম এর একজন সিনিয়র ব্রডকাস্টার হিসেবে কর্মরত জাহান আরণ্য। জাহান আরণ্য এই মাফিয়াদের পক্ষে এই কাজগুলো করছে এবং এই কণ্ঠটা তার কণ্ঠ। শোনেন, এই বসুন্ধরা গ্রুপে এগুলো করাচ্ছে, সাইমন সোভানে এগুলো করাচ্ছে, সব পুরোপুরি জিনিসটা এই পুরো ক্যাম্পেইনটা ওর হাতে। এটার জন্যেই বোধ হয় প্রধানমন্ত্রী তার উপর আরও বেশি খুশি যে যারা সরকারের সমালোচনা করছে বা সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা নিচ্ছে প্রবাস থেকে, তাদেরকে তাদের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন করছে। বাট কথা হচ্ছে প্রধানমন্ত্রী তো একজন প্রধানমন্ত্রী, তাই না? তার বোঝা উচিত যে 100% মিথ্যাচার দিয়ে তো প্রোপাগান্ড হয় না, প্রোপাগান্ড হ্যাজ টু মিক্স অফ ট্রুথ অ্যান্ড ফলস করে একটা জিনিস সাজানো, বিশ্বাসযোগ্য তো করতে হবে। তারা এগুলো করছে, আমি আপনাকে বলি, তিন মাস ধরে কি বলে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব এবং ফেসবুকে আসে, এখনো 300 লোক দেখেই নেই, আর কমেন্টগুলো তো প্রত্যেকটা কমেন্ট আমাদের পক্ষে তাদের বিরুদ্ধে। তো এখন কথা হচ্ছে কি, এই 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 অবস্থাটা যেটা সৃষ্টি করা হয়েছে এটা কিন্তু একটা সমাজের একটা চিত্র ফুটে ওঠে কিন্তু, যে অরাজকতার কোন অবস্থাতে চলে গেছে সমাজটা, এইটাই তার চিত্র। ভাই, যে কথাটা আপনি বললেন আমি কিন্তু এটাও যোগ করতে চাই যে দেখেন উনারা কি, দর্শকরা কি মন্তব্য করছে এটা কি পড়ছে না? অবশ্যই পড়ছে, প্রত্যেকটি ভিডিওর নিচে যায় দেখুন, দর্শকরা তাদেরকে গালাগালি করছে, মানুষ তাদেরকে গালাগালি করছে। তো এখান থেকেও তো তাদেরকে একটু শিক্ষা নেওয়া উচিত। এবং আমি মনে করি বাংলাদেশে যে যে পুলিশ বাহিনী আছে, যে র‍্যাব আছে, তারা কি আঙ্গুল চুষতেছে, কি মনে করেন আপনি? তার তাদের কি কোনো দায় নেই? এখন কথা হচ্ছে কি, ওদের তো আসলে বেসিক্যালি ওরা যেটা ওদের ওদের পারসেপশন ইজ ডিফারেন্ট। ওদের কথা হলো আমরা তো অবৈধভাবে আছি, খুব অন্যায় করে ফেলছি, গুম হত্যা রাহাজানির থেকে শুরু করে কণ্ঠরুদ্ধ করা, মানে সব দিক থেকে আমরা একটা বেকায়দায় পড়ে গেছি। সুতরাং আমাদের এখন আমাদের কোনো এক্সিট নাই, আমাদের কোনো উপায় নাই, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। সুতরাং আমাদের যেটা করতে হবে, আমরা যতটুকু এটা হলো একটা রিয়েক্টিভ মুভ, ওই একটা পরাজিত একটা সৈন্যবাহিনীর মতো যে সরে যাওয়ার সময় গুলি করতে থাকে, যাওয়ার সময় গাড়িগুলো পুড়ে দেয়, ব্রিজগুলো নষ্ট করে দেয়, এই এই আর কি। ওকে ওকে, কারা কারা এসব করছে আমাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে একটু লাগো, লেগে এসব করতে থাকো। বাট আমার কথা হচ্ছে কি, ওকে ফাইন, আমরাও তো এখানে তোমাদের বিরুদ্ধে কথা বলছি, ফর এক্সাম্পল আমরা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা নিয়ে কথা বলছি,
আর তোমরা যা করছো এটার মধ্যে কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা, 100% মিথ্যা কথা লিখে বসে বসে। এটার জন্য এক সেকেন্ড সময় নষ্ট করতে হয় নাই যে জিটু সাহেবের বাড়ি কোথায় বা শহীদ সাহেবের বাড়ি কোথায়, লেখাপড়া করছে কোথায়, চাকরি জীবনের রেকর্ডটা কি, তোমাকে কোনো তথ্য সংগ্রহ করতে হয়নি। বসছো একাধারে, টিটু ওই পাশে ওই 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 কি ওই ওই গ্রেনেড হামলা জড়িত ছিল, এই জড়িত ছিল শহীদ সাহেব, এই করছে এই করছে, ইচ্ছে মতো বসে দুই ফে ঘুষকি খেয়ে তুমি বসে 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 এটা করছো। আর এখানে সরকারের তাবাদারি করো ডাকাত থেকে, আর সাংবাদিক যারা ইউজ হচ্ছে তারা বসুন্ধরাতে একটা ভালো বেতন পাচ্ছে, এক তারিখ ঠিক মতো বেতন পাচ্ছে, আর আমরা যারা নর্মাল পত্রিকা চাকরি করতাম আমাদের এক তারিখ বেতন পাওয়া কঠিন হতো, কারণ পত্রিকাগুলো কষ্টে আছে। তো এগুলো তো আর এগুলো এখন আর মিডিয়া নাই, কথা বুঝছেন? আর ওই ওই যে ইভেন এখন বসুন্ধরা গ্রুপেই চিত্রায়িত হয়ে গেছে একটা বাজে মিডিয়া হিসাবে। সুতরাং এই খেলা আর বেশি দিন চলবে না, ইটস এ ম্যাটার অফ টাইম। ওই সরকারের সাথে মিডিয়াটারও পতন হবে, সাম্রাজ্যেরও পতন হবে, আপনি দেখেন।